সব থেকে সুন্দর যে দিকটা সেটা হচ্ছে আপনি এই রুমের এই জানালা থেকে কিন্তু আপনি বীজ দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি সেন্ট মার্টিনের পশ্চিম বীচে, শান্তিনিকেতন বীচ রিসোর্টে। আর আমার আজকের ভিডিওটিতে আমি এই শান্তিনিকেতন বীচ রিসোর্টটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা একদম বীচ ভিউ রিসোর্ট খুঁজছেন তারা কিন্তু আপনার এই রিসোর্টটাতে থাকতে পারেন। এই রিসোর্টটা থেকে কিন্তু আপনার একদম সম্পূর্ণ বীচ দেখা যায়, একদম বীচের সঙ্গে। আর এই রিসোর্টটা হচ্ছে আপনার পশ্চিম বীচে অবস্থিত। আর এই রিসোর্ট থেকে কিন্তু আপনি সানসেট উপভোগ করতে পারবেন। এই হচ্ছে আপনার রিসোর্টের এরিয়াটা, বুঝতে পারছেন। এই রিসোর্টটাতে আপনার টোটালি 6টা রুম আছে, মানে 6টা ঘর আছে, কিন্তু 6টা রুম আছে এটার মধ্যে। আর এই রিসোর্টগুলোর এই রুম এবং এই রুম থেকে কিন্তু আপনি রুমে বসেই কিন্তু আপনার জানালা দিয়ে আপনি কিন্তু বীচ দেখতে পারবেন। তো চলুন আমরা একটু রিসোর্টের রুমগুলো দেখে নিই। এই হচ্ছে একটা রুম, এইটা দেখতে পাচ্ছেন। এইটা একটা সিঙ্গেল বেড, বাট অনেক বড় বেড। এইখানে কিন্তু আপনার 3 জন অনায়াসে থাকতে পারবেন। রুমের দেয়ালগুলো দেখতেছেন, অনেক সুন্দর কিন্তু ডিজাইন করা, অনেক সুন্দর আর্ট করা দেয়ালগুলো। আর সব থেকে সুন্দর যে দিকটা সেটা হচ্ছে আপনি এই রুমের এই জানালা থেকে কিন্তু আপনি বীচ দেখতে পারবেন। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু টাইলস করা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা হাই কমোড আছে। এই হচ্ছে আর একটা রুম। এই রুমটাতে আমি আসছি, আমি আজ 4 দিন ধরে এই রুমটাতে আসছি, দেখতে পারতেছেন। আর এই রুমটারও কিন্তু আপনার বীচ ভিউ জানালা আছে, যেটা আপনি এই রুমটারও কিন্তু আপনার বীচ ভিউ জানালা। এইখানে জানালা খুললে কিন্তু আপনি কিন্তু একদম বীচ দেখতে পাবেন। জানালা খুললেই কিন্তু আপনি সমুদ্র দেখতে পাবেন। এটা একটা, এটাও কিন্তু আপনার সিঙ্গেল বেডের রুম, বাট আপনি যে বেড আছে অনায়াসে আপনি 3 জন থাকতে পারবেন। আর এই হচ্ছে ওয়াশরুম, এটাও আপনার হাই কমোড। এই রিসোর্টের নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যারা এই রিসোর্টে থাকতে চাচ্ছেন তারা ওই নাম্বারে যোগাযোগ করতে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।